আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি সুখবর। তো ইতিমধ্যে আপনারা যেমনটি জানতে পেরেছেন যে পঞ্চম গণ বিজ্ঞপ্তি নিয়ে সম্ভাব্য সময় নির্ধারিত হয়ে গিয়েছে, তো এরপরই আসবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি। আর ইতিমধ্যে এনটিআরসি ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছে, তো আমি আজকে আপনাদের সেই নিউজটি জানাতে যাচ্ছি। এর মধ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশে সম্ভাব্য সময় জানিয়েছে এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন পত্রন কর্তৃপক্ষ। তো আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে এই গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তাহলে কখন? আগামী আগস্ট অথবা কি সেপ্টেম্বরে এই গণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এটি যেহেতু মার্চ মাস, আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে হয়তোবা এপ্রিলের শেষের দিকে ফলাফল হতে পারে। ফলাফল হয়ে গেলে তারপর রিটেন পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে হয়তোবা 2 থেকে 3 মাস, তারপরে আমরা এই গণ বিজ্ঞপ্তিটি পেয়ে যেতে পারি। তো এখানে যেমনটি জানানো হয়েছে যে 18তম নিবন্ধন পরীক্ষার কার্যক্রম অবশ্যই গণ বিজ্ঞপ্তি আগে শেষ হবে, আর সোমবার 8ই মার্চ এনটিআরসি ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে এমনটি কীভাবে সম্ভব যে এক বছরে কি 2টি গণ বিজ্ঞপ্তি আসা সম্ভব? হ্যাঁ, এই উত্তরটি হচ্ছে হ্যাঁ। কারণ সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরিপত্র জারি করা হয়েছে, আর এই পরিপত্রে বছরে একাধিক গণ বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ থাকায় দ্রুত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম সহ চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আগস্ট মাসে নতুন করে শূন্যপদে তথ্য সংগ্রহ করে সেপ্টেম্বর মাসে গণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তাই এটি হচ্ছে লেটেস্ট তথ্য, সেটা হচ্ছে যে 18তম নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট শেষে রিটার্ন পরীক্ষা হয়ে যাওয়ার পর আগস্ট মাসের শেষে নতুন করে শূন্যপদে তথ্য সংগ্রহ করা হবে এবং সেপ্টেম্বর মাসে গণ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তো এই ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ তথ্য যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আসতে যাচ্ছে এবং এটি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি রেজাল্ট শেষ করে রিটার্নের কার্যক্রম শেষ করার পরে আসবে। তাহলে সম্ভব আমাদের তারিখ হচ্ছে আগস্ট মাসের, হ্যাঁ সম্ভব তারিখ হচ্ছে তাহলে কত, আগস্ট এবং সেপ্টেম্বরে এটি আসতে পারে। তো ধন্যবাদ, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার অনুরোধ করছি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।